ছেলে তুমি এক ফালি রোদ হয়ে ভাবছে তাই খুব ঘরে চুপ হয়ে কি করে বোঝাই রোজ প্রার্থনায় তোমায় চাই তোমায় চাই এসো না আমার গল্পে তুমি ডুবে যাই তোমার গল্পে আমি সত্যি বলছি আমি তোমাকে চাই শুধু তোমাকে চাই আপনারা নিশ্চয়ই কোথাও দুই নম্বরই করছেন কার কাছ থেকে ঘুষ খেয়েছেন সেটা বলেন আমি তোরে জীবনেও আনতাম না তাহলে তুমি তোমার ভাইটারে নিয়ে থাকো আমি যাই না প্রেমটা তো বিয়ে পর্যন্ত নাও বাড়াতে পারে আর আমি চাই যে আমাকে বিয়ে করবে একটু সেই আমার হাত ধরে তার মানে তুমি বলতেছো যে আমাদের প্রেমটা বিয়ে পর্যন্ত করাবে না বিয়ে করতে কেমন লাগে রে একদম ফালতু লাগে তাহলে কি যারা বিয়ে করে সবার একই মনে হয় জানি না কি যে বলিস না তুই যা তো কি হয়েছে কোনো কবিতা ওর না আসতে ভয় পাচ্ছিল দেখে গেলাম ওকে আসো তারপর চলে আসো যা বস কি হলো দাঁড়িয়ে আছেন কেন তাহলে এখন কি করবো আসো বসো বসবো আসলে আমি আগে কখনো বিয়ে করিনি তো প্রথম বিয়ে করছি তাই একটু ভয় পাচ্ছি কেন আমারও তো প্রথম বিয়ে কই আমি তো ভয় পাচ্ছি না আসলে কবিতা আমি কখনো কোনো মেয়ের সাথে মিশিনি কখনো কোনো মেয়ের সাথে মেশার কথা চিন্তাও করিনি কি বলেন আগে জানলে তো আমি বিয়েই করতাম না আপনাকে কেন এই যে আপনি মেয়েদেরকে ভয় পান মেয়েদের সাথে মেশেন না এটা তো একটা মানসিক রোগ এটার জন্য তো ডাক্তার দেখানো দরকার আচ্ছা একটা কথা বলুন তো আপনি কি সত্যি মেয়েদের সাথে মেশেন না নাকি আমার সাথে ঢং করছেন আসলে মেয়েদের সাথে মেশা তো দূরের কথা আমি কখনো কোনো মেয়েকে স্পর্শ করিনি কোনো মেয়ের পাশেও বসিনি অবশ্য আপনার চেহারার মধ্যে ভাজা মাছ উল্টে না খেতে পারার একটা ছাপ আছে আচ্ছা বলেন তো ঘটনাটা কি আমি তো বললাম আমি কখনো কোনো মেয়ের সাথে মিশিনি আচ্ছা ঠিক আছে আমার হাতটা ধরে কি বলছেন আমাকে ছুঁয়ে দেখেন ছুঁয়ে দেখবো কি হলো
আচ্ছা আপনি তো আমাকে বিয়ে করেছেন, কিন্তু আমাকে বিয়ে করে তো আপনি ঠকেছেন। কেন, কিভাবে? আপনি নিঃসন্দেহে একটা ভালো মানুষ, কিন্তু আমি আপনাকে ঠকিয়েছি। কিভাবে? আমি জেদ করে আপনাকে বিয়ে করেছি, আমার বাবার সাথে জেদ করে আপনাকে বিয়ে করেছি। বাবা একটা বিয়ের প্রপোজাল নিয়ে আসলো, আমি বাবার কথা মতো জেদ করে রাজি হয়ে গেলাম। কেন? আসলে আপনাকে বিয়ে করার আগে আমার অন্য একটা ছেলের সাথে রিলেশন ছিল, সে আমার সাথে প্রতারণা করেছে, আমাকে ঠকিয়েছে। সে অন্য আরেকটা মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে গেছে, আর সেই জন্য বাবা যখন বলেছে তখন আমি এক কথায় রাজি হয়ে গেছি, কিছুই চিন্তা করিনি। আপনাকে বলেছিলাম না বিয়ের রাতে আপনাকে সব কথা বলবো, এটাই সেই কথা, এটাই তার কারণ। আচ্ছা আপনার কি কোনো পাস্ট আছে? থাকলে বিয়ের রাতেই কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়া ভালো। কবিতা, আমি আগেই বলেছি আমার কোনো পাস্ট নেই। কি হলো, কোথায় যাচ্ছেন? কবিতা, আমি বাইরে থেকে একটু দম নিয়ে আসি। তুমি কি এখন ঘুমা যাবা? হ্যাঁ, রাত তো অনেক হলো, শুভ না? না মানে আমি একটা কথা বলতে চাই। ও মা, এক্ষুনি তো জিজ্ঞেস করলাম কিছু বলতে চাও কিনা, বললে তো যে কিছু বলবেন না। সংকোচ, সংকোচ বলছিলাম আর কি। আমার কাছে তোমার সংকোচ? হ্যাঁ, আমি কি হাসবো না কাঁদবো? না না, তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু শুনে যাও। ঠিক আছে, বলো শুনি। ওই ঘটক আজকে আবার অফিসে আসছিল। আজকে আবার? ওই লোকের নাম শুনলে আমার মাথা গরম হয়ে যায়। তুমি এত রাত্রে এর কথা আর বলবে না আমাকে। না না, বলবো না, কিন্তু তুমি শুধু শুনে যাও, কোনো প্রতিক্রিয়া দেখানোর দরকার নাই। ঠিক আছে বলো। না মানে ঘটক বলছিল যে ছেলে পক্ষ তো রাজি। তো কি হলো, আমার মেয়ে রাজি না? হ্যাঁ, আমি সে কথা বলেছি, গলা ফুলিয়ে বলেছি আমার মেয়ে রাজি না, বিয়ে করবে না সে। ভালো করেছে। হ্যাঁ, কিন্তু ওই ঘটক বললো যে ওরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। তাহলে আমরা কি করব? প্রস্তুতি নিতে থাক, এখানে বিয়ে না হলে অন্য কোথাও বিয়ে হবে, প্রস্তুতি নিতেই থাক। এক্স্যাক্টলি, আমি ওই কথা বলেছি, প্রস্তুতি নেই, অন্য জায়গায় বিয়ে হবে দরকার হলে। তাহলে তো বলেছি, আবার এত রাতে এই সমস্ত কথা বলে সময় নষ্ট করছো কেন? আমাদের একটা ভুল হয়েছে তো। কি ভুল? আমরাই কিন্তু বলেছিলাম ওদেরকে প্রস্তুতি নিতে। হ্যাঁ বলেছিলাম, সেই জন্য সরি বলিনি, কিন্তু আমরা ওদের প্রস্তুতি নিতে বলেছি, সেটা জায়েজ করবার জন্য আমাদের মেয়েকে তাদের সাথে বিয়ে দিতে পারবো না, এটা তাদেরকে বলে দিই। ঠিক আছে, এখন সরো, ঘুমাতে দাও। আচ্ছা ঘুমাও, ঘুমাও, আরাম করে ঘুমাও। Thank you.
নতুন জামাই আমি নিঃস্ব হয়ে গেছি, আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি। আস্তে 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 খুলতে হবে না, আসুন বসেন, বসে। কি বিয়ে কি আবার ভেঙে গেছে ভাই? বিয়ে ভেঙে গেলে অনেক ভালো হইতো, যা ঘটছে তা বিয়ে ভাঙার চেয়ে অনেক খারাপ। কি একটু বলেন তো ভাই, আমার বউয়ের একটা প্রেম ছিল, গভীর প্রেম, এটা সে আমারে বাসর রাতে বলল। তারে নিয়ে আমি কত স্বপ্ন দেখছি, আমার সমস্ত স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে ভাই। ভাই আমার তো কোনো প্রেম ছিল না, আমার তো কোনো কলঙ্ক নাই, আমি একটা পবিত্র ছেলে, আমি একটা ইনোসেন্ট ছেলে, আমার সাথে এটা কেন হলো ভাই? আপনি মিয়া একটা বলদ ছাগল, রাম ছাগল। কি বলেন ভাই, এই যুগে আইসা আপনি পবিত্র মেয়ে খুঁজতেছিলেন, এই যুগে আইসা ফুলের মতো পবিত্র মেয়ে পাওয়া সম্ভব না, ছেলে পাওয়াও সম্ভব না। আর আপনি বলুন প্রেমের কথা, আপনি প্রেম করার মতো কোনো বস্তু? আপনি তো ভাই লাকি যে আপনার বউ বিয়ের রাইতে সব পাপ বইলা পবিত্র হয়ে গেছে। ভাই আপনি মেনে নিতে বলছেন আমাকে? অবশ্যই মেনে নিতে বলছি। কি বলেন ভাই? যাহা সত্য তাহাই বলি। কিন্তু ভাই আমার মনে অনেক দুঃখ, এ দুঃখ তো কিছুতেই কমছে না। কমানোর ওষুধ দিতেছি। এই বারে একটা সালু দে তো, এটা খায়া সোজা বাসা যাবেন, বড় সময় দিবেন। আপনি কি নেশা করেছেন? এভাবে মাতলামি করছেন কেন? না আমি নেশা করিনি, আমি রাস্তায় গিয়েছি, আমার বন্ধু আমাকে ঔষধ খাইয়ে দিয়েছে। হ্যাঁ আমার মাস্তান বন্ধু, আমার মাস্তান বন্ধু আমার ওষুধ খেয়ে দিয়েছে, অসুবিধা আছে কোনো? আপনি বারবার এসব কি বলছেন, আমি আপনাকে ঠকিয়েছি? দেখেন আমার একটা ছেলের সাথে বিয়ের আগে গভীর সম্পর্ক ছিল, রিলেশন ছিল, সে কথা তো আমি আপনাকে আগেই বলেছি। তুমি আমাকে ঠকিয়েছো কারণ তুমি আমাকে এটা বিয়ের আগে বলনি, তুমি বিয়ের পরে বলেছো। তুমি তো বিয়ের আগেও বলতে পারতে, পারতে না? হ্যাঁ সেটাই আমার ভুল ছিল, তাহলে আজকে আর এই সিচুয়েশন দেখতে হতো না। তোমার থেকে ওই রাস্তার মাস্তান ছেলেরা ভালো, ওরা আমাকে ঠকাই না, আমাকে ওষুধ খাইয়েছে, তুমি আমাকে ঠকিয়েছো। তাই বলে আপনি আমার সাথে এভাবে বাজে ব্যবহার করবেন? আর সেটা তো আমার পাস্ট ছিল, আমার সারা জীবনের স্বপ্ন ছিল, আমার একটা সুখের ঘর হবে, আমার একটা বিশ্বস্ত সঙ্গিনী হবে। তুমি তুমি আমার বিশ্বাস ভঙ্গ করেছো, ভঙ্গ করেছো, ভঙ্গ করেছো। আপনি বিষয়টা এভাবে দেখছেন কেন? আমি আপনার বিশ্বাস ভঙ্গ করতে চাই না বলেই তো আমি আপনাকে সব কথা বলে দিয়েছি, কারণ আমি বিশ্বস্ততার সাথে সংসারটা শুরু করতে চাই। সেটা বলেছো যখন সব কিছু শেষ হয়ে গেছে, যখন বিয়ে হয়ে গেছে, যখন আমরা বাসর রাতে, তুমি আমাকে একটা দিন আগেও বলতে পারতে, পারতে না? পারতে, সেটা তুমি বলনি। বৌমা আচার খা। কিন্তু খালা আমি তো আচার খাই না। কি বলো, এই সময় আচার খাইতে হয়, বাবুটা ভালো থাকবে। কিন্তু ডাক্তাররা তো তেমন বলে না। ডাক্তারদের বলা লাগবে কেন, যুগ যুগ ধরে এই নিয়ম চলে আসতেছে। মুরব্বীরা কি ভুল করছে? মুরব্বীরা কি করেছে সেটা আমি জানি না, কিন্তু আপনার ভাগ্নে বলেছে যে ডাক্তারের বাইরে কোনো কিছু করতে না। আমি নিজের হাতে তোমার জন্য বানায় আনছি, খাও মা। আচ্ছা ঠিক আছে। চুল গিলে এরকম পাখির বাসা বানায় রাখছো কেন?
এই সময় সেজেগুজে থাকতে হয়, তাহলে বাবুটা ভালো থাকবে। দাঁড়াও আমি তোমার চুলা ছাই দিই। সবাই বলে আমাদের সব আত্মীয় স্বজনরা আমাকে দিয়ে আচার বানায় নেয়, এখন বয়স হয়েছে তো আগের মতো আর পারি না, কিন্তু তোমার জন্য আমি নিজ হাতে বানায় নিয়ে আসছি। খুব মজা হয়েছে খালা, খুব। চলো তোমার চুল আঁচড়ায় দিই। তুমি কি সুন্দর একটা বোন, সব সময় সেজে গুজে থাকবা। সেজে গুজে থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে তোমার ভিতরের বাবুটা হাসি খুশি হবে। আপনার ভাগ্নে কি করেছে জানেন? কি করেছে? গাজার নেশে তাহলে এখনো কাটেনি। গাজার নেশা কেটে গেছে, কিন্তু কষ্টের নেশাটা এখনো কাটেনি। কষ্টের নেশা অনেক বেশি প্রখর হয়। গন্ডা, এটা আপনি কি কইলেন স্যার? এই যে আমি এত অপমান করি তোমাকে, আমি টায়ার্ড হয়ে যাই তোমাকে অপমান করতে করতে, তুমি মোটেই টায়ার্ড হও না। বৌমা, ওষুধের দাম না জানলে তোরে টাকা দিছে? আমার কথা যদি বিশ্বাস না হয় মা, তুমি এই যে ওষুধের দোকানে গিয়ে জিজ্ঞেস করে দে। মা কি করতেছো? আমার বিশ্বাস করতে কথা বল। আমি ওষুধ আনছি তো মা, আমার পকেটের ওষুধ। ভালোবাসে ধরলে বাইনা তুমি চুপ সরে, অভিমান হয়ে যাও নীরবে মন জরে, প্রেম বলে একে নাকি সবাই খুব করে, জানলে না তোমার স্রোতে কতটা ভেসে যায়, এসো না।